ঈদযাত্রার প্রথম দিনে ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। টাঙ্গাইলে বঙ্গবন্ধুর সেতুর পূর্ব পারে 30 কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে। সকাল থেকে গাড়ির চাপ বাড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এর মধ্যে গরু এবং পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। অতিরিক্ত গাড়ির চাপে ভোরে 10 কিলোমিটার লম্বা গাড়ির লাইন তৈরি হয়। সকাল 9:30টার দিকে লাইন বেড়ে দাঁড়ায় 30 কিলোমিটারে। এছাড়া সাভার ও গাজীপুর মহাসড়কে না থাকলেও গাড়ির চাপ কিছুটা বেড়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই ফাঁকা, তবে ধীর গতি রয়েছে ঢাকা সিলেট মহাসড়কে।